নীতি আয়োগের বৈঠকে যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যে বৈঠক বয়কট। কার্যত এই বৈঠকে নেত্রীর উপস্থিতি নিয়ে জল খোলা হয় বিস্তর। ইন্ডিয়া জোটের বিপক্ষে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণে জোটের মধ্যে নীতিগত পার্থক্য দেখছেন অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন? বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল এমনটাই। বৃহস্পতিবার পর্যন্ত ধোঁয়াশা থাকলেও শুক্রবার বিকেলে সব জল্পনা ও ধোঁয়াশা কাটিয়ে অভিষেক ব্যানার্জিকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন নেত্রী। বাংলার স্বার্থেই বৈঠকে যোগদান, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ সর্বসম্মুখে তুলে ধরতেই বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত। কলকাতা ছাড়ার আগে সেদিকে সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে যান মমতা। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট, ওয়েন পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল। উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচিউড। শুধু বাংলা নয়, গোটা বাজেট জুড়ে বিভিন্ন রাজ্যের প্রতি বঞ্চনা করেছে কেন্দ্র, বললেন মমতা। পাশাপাশি বাজেট ঘোষণার আগেই যে তিনি নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই কথাও জানাতে ভুললেন না। অর্থাৎ বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে নীতি আয়োগের বৈঠকে যোগদানের যুক্তির কথা তুলে ধরলেন। বলা বাহুল্য, বঞ্চনার প্রশ্নেই কংগ্রেস ও আপ, ডিএমকে সহ বেশ কয়েকটি দলের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। তাহলে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন না কেন মমতা? বৈঠক বয়কট করেও তো বঞ্চনার কথা সম্মিলিতভাবে তুলে ধরা যেত। জোটে থাকা সত্ত্বেও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ না করে পৃথক সিদ্ধান্তের পথে হেঁটে কি জোটের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হলো না? মঙ্গলবার সংসদে বাজেট পেশের দিনই কংগ্রেস জানিয়ে দিয়েছিল তাদের 3 মুখ্যমন্ত্রী, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। এরপর একে একে বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে দেন আপ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, ডিএমকের নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনো, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়ে বৈঠকে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে ইন্ডিয়ার বৈঠক বসেছিল। বৈঠক শুরু হতেই সেখানে কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের 2 প্রতিনিধি ডেরেক ওব্রায়ন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানানো হয় কংগ্রেসী মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক বয়কট করবেন। সেই সময় তৃণমূলের প্রতিনিধিরা জানিয়ে দিয়েছিলেন মমতা বৈঠকে যোগ দেবেন। নীতি আয়োগের মঞ্চটিকে তিনি ব্যবহার করবেন বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের সুযোগ হিসেবে। তৃণমূলের একটি সূত্রের মতে, ইন্ডিয়ার অভ্যন্তরে কংগ্রেস কার্যত একতরফাভাবে নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক বয়কটের সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিলে গোটা বিষয়টা অনেকটা মসৃণভাবে হতে পারত। বঙ্গ কংগ্রেস ও সিপিআইএম মমতা নীতি আয়োগের বৈঠকে যোগদানের সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি। 2 শিবির থেকে নরেন্দ্র মোদী ও তার দল তুষ্ট করার প্রয়াস ওঠে নেত্রী মমতার বিরুদ্ধে। এদিকে শনিবার সকালে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নেত্রীকে বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। বৈঠকেও বৈষম্যের অভিযোগ তুলে মমতা জানান তাকে বলতেই দেওয়া হয়নি,
কার্যত মাত্র 5 মিনিট সময় ধার্য ছিল তার জন্য, যেখানে চন্দ্রবাবু নাইডু 20 মিনিট সময় পেয়েছেন। বঞ্চনার কথা তুলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈঠক বয়কট করার পরপরই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মমতা। কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোন সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি, আই এম অনলি অ্যাটেন্ডিং, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট, ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইউর পার্টি, ইউর গভর্নমেন্ট, অ্যান্ড ইউ অনলি মি অন বিহাফ অফ অপোজিশন, অনলি আই এম দেয়ার, অ্যান্ড ইউ স্টপ মাই মাইক, আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট। নীতি আয়োগের বৈঠকে যোগও দিলেন, আবার বৈঠক বয়কট করে বেরিয়েও আসলেন। রাজনীতি কারবারিদের একাংশ মমতার এমন অবস্থান দেখে বলছে, এতে সাপও মরল অথচ লাঠিও ভাঙল না। অর্থাৎ একদিকে যেমন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়টি আরও প্রকট করে তুলে ধরা হলো, আবার অন্যদিকে জোটে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আলাদা স্ট্র্যাটেজি আছে সেই কথাও বিরোধী জোটে তুলে ধরা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।